সবজি উৎপাদনে বিশ্বের তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশে সবজি ফলে সারা বছরই, সবচেয়ে বেশি ফলে শিশির ভেজা শীতে। শীত ঋতুতে শাকসবজি ফলানোর সবচেয়ে অনুকূল আবহাওয়া থাকায় বাংলাদেশের প্রতিটি গ্রামের চাষিরা ফলান রকমারি সবজি। ফুলকপি সহ নানান সবজি প্রচুর পরিমাণে ফলে উপযুক্ত আবহাওয়া, পলি উর্বর মাটি আর কর্মিষ্ঠ চাষিদের যত্ন আত্মীর গুণে। ফুলকপির পাতায় ঘেরা সাদা অংশটুকু দেখতে ফুলের মতোই। শীতে ফুলকপি সহ কমপক্ষে ২৫ থেকে ৩০ প্রজাতির সবজি উৎপাদিত হয় গ্রাম বাংলায়। ফুলকপি সবচেয়ে বেশি ফলানো হয় এমন সবজিগুলোর একটি, যেমন সুস্বাদু তেমন পুষ্টিকর, তাই জনপ্রিয়তাও বেশি। ফুলকপির বৈজ্ঞানিক নাম ব্রাসিকা ওলেরাসিয়া, ইংরেজিতে কলিফ্লাওয়ার। সুনিষ্কাশিত বেলে দোঁয়াশ মাটিতে মূলার ফলন ভালো হয়। জাতভেদে মূলার হেক্টর প্রতি ফলন ৪০ থেকে ৬০ টন। মূল জাতীয় সবজি মূলার বৈজ্ঞানিক নাম রাফানা স্যাটিভাস, ইংরেজিতে হোয়াইট র্যাডিশ, হিন্দি আর উর্দুতে মূলি। চীনারা বলে সাদা গাজর, জাপানিরা বলে বৃহৎ মূল। পুষ্টিগুণে ভরা মূলা দামে সস্তা এবং জনপ্রিয়। মিষ্টি কুমড়ার ফুল ভোরবেলায় ফোটে। স্ত্রী ও পুরুষ ফুলের পরাগায়নে ফলের উৎপত্তি। ফলজাতীয় সবজি মিষ্টি লাউ নামেও পরিচিত। কুমড়ার পাতা, ডগা, ফুল, ফল সবই সবজি হিসেবে খাওয়া যায়। বাউনি বা মাচায় কুমড়া ফলালে কম সময়ে বেশি বাড়ে। মিষ্টি কুমড়ার জাতভেদে শতক প্রতি ফলন ১২০ থেকে ২০০ কেজির মতো। লাউ গাছের ফুল সাধারণত ফোটে বীজ বপনের ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে। তাপ ও বৃষ্টি সহিষ্ণু এবং দিবস নিরপেক্ষ লতানো উদ্ভিদ হওয়ায় প্রায় সারা বছরই লাউ ফলানো গেলেও শীতকালটাই লাউ ফলানোর সেরা সময়। লাউয়ের পাতা সবুজ ও নরম, পুষ্টিগুণে ভরা সুস্বাদু লাউ পাতা শাক হিসেবেও বেশ জনপ্রিয়। দোঁয়াশ মাটির পুষ্টি আর মাচার আশ্রয় পেলে লাউয়ের ফলন ভালো হয়। প্রতিটি গাছে গড়ে ১০ থেকে ১২টি লাউ ধরে। নলাকার লাউ দেখতে বোতলের মতো বলে ইংরেজিতে এর নাম বটল গোর্ড। ৪০ থেকে ৪৫ সেন্টিমিটার লম্বা লাউয়ের ওজন ১.৫ থেকে ২ কেজির মতো। শীতের সময় চাষিরা প্রতি বিঘা জমি থেকে লাউ সংগ্রহ করেন গড়ে ৬ থেকে ৭ টনের মতো। সাদা বেগুনি এসব ফুল শিমের। শিম বাংলাদেশের অন্যতম জনপ্রিয় শীতকালীন সবজি। আশ্বিন কার্তিকে ফুল ফোটার ২০ থেকে ২৫ দিন পর মেলে শিম। শিমের আরেক নাম ছই। গ্রামীণ প্রবাদে আছে মাছের মধ্যে কই আর সবজির মধ্যে ছই। ১২ মাসে শিমের চেয়ে শীতের শিমে স্বাদ বেশি। মাচানের গাছ থেকে শিম মেলে ১২ মাসেরও বেশি সময় ধরে। শিমের জাতভেদে হেক্টর প্রতি ফলন সর্বনিম্ন ৩ থেকে সর্বোচ্চ ১৫ টনের মতো। শিমের মতো মটরশুঁটিও শীতের সবজি। ১ থেকে ১.৫ মাসে ফুল আর ফুল ফোটার ২০ থেকে ২৫ দিন পর মটরশুঁটি। মটরশুঁটির বৈজ্ঞানিক নাম পাইসাম স্যাটিভাম। উপকারী মিনারেল ও ভিটামিনের পাশাপাশি উদ্ভিজ্জ প্রোটিনের দারুণ উৎস
এই মটরশুঁটি। মটরশুঁটি ফুলের রং নীলচে সাদা। মটরশুঁটির কচি পাতা শাক হিসেবেও খাওয়া যায়। আমারান্থাস গ্যাঞ্জেটিকাস লাল শাক শীতের সবচেয়ে জনপ্রিয় শাকগুলোর একটি। সুস্বাদু লাল শাক পুষ্টিগুণে অন্য অনেক শাকের চেয়ে এগিয়ে। সবুজ গাছে হলুদ ফুল টমেটোর। টমেটো আগে ছিল শীতের সবজি, এখন সারা বছরই মেলে। রসালো টমেটোর বৈজ্ঞানিক নাম সোলানাম আইকোপার্সিকাম। উদ্ভিদবিজ্ঞানীরা ফল বললেও সবজি হিসেবেই এর ব্যবহার বেশি। মাচার আশ্রয় পেলে টমেটো গাছ 3 থেকে 10 ফুট পর্যন্ত বৃদ্ধি পায়। 3 জাতের টমেটো ফলান চাষিরা, আগাম, ভরা মৌসুমি এবং 12 মাসি। জাতভেদে টমেটোর হেক্টর প্রতি ফলন সর্বনিম্ন 20 থেকে সর্বোচ্চ 80 টনের মতো। কাঁচা ও পাকা উভয় ধরনের টমেটোই সবজি হিসেবে খুব সুস্বাদু এবং পুষ্টিকর। নদীপ্রধান বাংলাদেশে কাঁচামরিচের সবচেয়ে বেশি আবাদ হয় বিস্তীর্ণ চরাঞ্চলের পলি উর্বর মাটিতে। মরিচ গাছে ফুল সাধারণত ফোটে বীজ বপনের মাস 2 পর, ফল ধরা শুরু 20-25 দিন পর। প্রচুর আলো বাতাস এবং জলসেচ ও নিকাশের ব্যবস্থা আছে এমন দোআঁশ মাটিতে কাঁচামরিচের ফলন ভালো হয়। কাঁচামরিচের বৈজ্ঞানিক নাম ক্যাপসিকাম অ্যানাম। ক্যাপসাইসিন নামের উপাদান থাকায় মরিচ ঝাল হয়। যে মরিচে যত বেশি ক্যাপসাইসিন সে মরিচ তত ঝাল। শুধু ঝাল নয়, কাঁচামরিচে পুষ্টিগুণও আছে। প্রতি হেক্টর জমি থেকে কাঁচামরিচ সাধারণত পাওয়া যায় 10 থেকে 11 টনের মতো। বেগুন চাষের বেলায় বেশ যত্ন আত্তি লাগে। বেগুন গাছে ফুল ফোটার পর ফল পেতে গড়ে প্রায় মাসখানেক সময় লাগে। বৈজ্ঞানিক নাম সোলানাম মেলোঙ্গেনা, ইংরেজিতে এগ প্ল্যান্ট। 1 বিঘা জমি থেকে গড়ে 100 থেকে 120 মণ বেগুন পাওয়া যায়। বেলে দোআঁশ মাটিতে বীজ আলু বপনের মাধ্যমে আলুর আবাদ সাধারণত হয় মধ্য কার্তিক থেকে অগ্রহায়ণে। স্বল্পমেয়াদী উচ্চ ফলনশীল ফসল হিসেবে আলু আদর্শ এক শীতকালীন শস্য। আলুর ভালো ফলনের জন্য 16 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা ও 2-3 জলসেচ লাগে। ভূগর্ভে বেড়ে ওঠা আলু জাতভেদে সংগ্রহ করা যায় 3 থেকে 4 মাসের মধ্যে। প্রতি হেক্টরে আলু মেলে গড়ে 11 টন। বছরে কোটি টনেরও বেশি আলু ফলিয়ে বাংলাদেশ আলু উৎপাদনে বিশ্বে এখন 6ষ্ঠ। মাথায় মাথাল পরা কৃষান, হালের বলদ, জোয়াল, লাঙল, মইয়ের মতো সনাতন উপকরণ ব্যবহার করে এখনও যেমন চাষের জমি তৈরি করেন, তেমনি সবজি চাষে এখন গতি এনেছে আধুনিক প্রযুক্তিও। নিয়মমাফিক বীজতলা তৈরি এবং চারা পরিচর্যার সংস্কৃতি নিশ্চিত করেছে মানসম্মত সবজি চারার যোগান।
জলসেচের যথাযথ প্রয়োগে ঠিকঠাক বেড়ে ওঠে বীজতলার চারা এবং ক্ষেতের শস্য। পরিচর্যার সব শর্ত পূরণেই সবজির বাড়বাড়ন্ত ফলন। সাত সকালে সবজি চাষী ও ব্যাপারীরা ক্ষেতের সবজি নিয়ে হাজির হন ধারে কাছের হাট বাজার মোকামে। সরাসরি ক্ষেত খামার থেকে আনা বলে কি লাউ কি বাঁধাকপি সব সবজি তরতাজা। উৎপাদকের কাছ থেকে পাইকারদের কাছে শীতের সবজির হাত বদল হয় পাইকারি দরে। মিষ্টি কুমড়াই হোক বা কাঁচামরিচ, চাহিদা ও যোগানের সাথে তাল মিলিয়ে দাম কখনো বাড়ে কখনো কমে। বেগুনের মতো বারো মাসে সবজি যেগুলো শীতের সময় বিক্রি হয় বেশি। সবজির মৌসুম শীতে ক্ষেত খামারের সবজি সম্ভারে সয়লাভ হয় বিপণন স্থল। শীতকালীন শাকসবজির উৎপাদন ও বিপণনের ধারাবাহিকে যজ্ঞে সামিল কোটি কোটি টাকার লেনদেন, কয়েক কোটি মানুষের জীবন জীবিকা আর স্বাস্থ্য প্রশ্ন ও রসনা বিলাস। পয়মন্ত শীতের রকমারি সবজি এখন কৃষি প্রধান বাংলাদেশের দারুণ এক সাফল্য গাথার অবাক বাস্তবতা।